আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিও রেখাতে আপনাকে আবারও স্বাগতম। প্রাথমিক সহকারী শিক্ষক পদে কিভাবে আবেদন করবেন তারই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সাথে আছে আমি রবিউল আউয়াল। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবেন। আপনি যদি ভিডিও রেখা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অশেষ ধন্যবাদ আপনাকে। প্রথমেই জানাবো প্রাথমিক সহকারী শিক্ষক পদে আবেদন করতে আপনার যা যা লাগবে। আপনাকে অবশ্যই অনার্স বা সমমান ডিগ্রিধারী হতে হবে। আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার জানতে হবে। আপনি যদি কোটাধারী হন তাহলে কোটা সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য লাগবে। আপনার ন্যাশনাল আইডি লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে। আপনি যদি ম্যারিড হন তাহলে আপনার স্পাউস নেম লাগবে। এরপর আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস লাগবে, একটি মোবাইল নাম্বার। এরপর লাগবে আপনার অনার্স বা সমমান ডিগ্রির যাবতীয় তথ্য। এবার চলুন লাইভ দেখা যাক। আপনি যদি কম্পিউটার থেকে আবেদন করেন তাহলে আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, আর যদি আপনি মোবাইল থেকে করেন তাহলে আপনার মোবাইলের ব্রাউজারের ডান পাশের থ্রি ডট চিহ্নে ক্লিক করে সেখান থেকে ডেস্কটপ মোড চালু করে নেবেন। এবার আপনি স্ক্রিনে দেওয়া লিঙ্কে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে প্রবেশ করুন। লিঙ্কে প্রবেশ করা মাত্রই আপনার সামনে এ ধরনের একটি ইন্টারফেস আসবে, যেখানে প্রথমেই যেটা আছে সেটি হলো অ্যাডভার্টাইজমেন্ট। আপনি যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে না থাকেন তাহলে খুব ভালোভাবে পড়ে নিন। এর নিচে আপনি কিভাবে ফর্ম পূরণ করবেন সেটির ভালোভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এবার আসা যাক অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে আপনি প্রবেশ করলে আপনার সামনে প্রথমেই অ্যাসিস্ট্যান্ট টিচার এর অপশনটি আসবে, সেখানে আপনি বাম পাশে টিক মার্কটি দিয়ে দিন। এবার নেক্সট, এরপর আপনার এক্সামিনেশন এসএসসি এক্সামিনেশনের বোর্ড, আমি আমারটা ব্যবহার করছি, আমি আমার রোল ব্যবহার করছি, এটি আপনি রোল ব্যবহার করবেন। এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার। এবার এইচএসসি, সেখানে এইচএসসি সিলেক্ট করে দিবেন, অথবা আপনি সমমান হলে সেটি সিলেক্ট করবেন। আপনি যদি আলিম হয়ে থাকেন বা ডিপ্লোমা থেকে বা এসএসসি ইকুইভ্যালেন্ট হয়ে থাকেন সেখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। এরপর আপনার বোর্ড, এরপর রোল নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার। এটি ফিল আপ করার পরে এবার আপনি নেক্সট যাবেন। আপনার সামনে এ ধরনের একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার প্রথমে অ্যাপ্লিকান্টস নেম আসবে, মাদার্স নেম, ডেট অফ বার্থ এবং আপনার জেন্ডার দেখাবে। এবার এখানে স্পেশাল কোটা, এটা যদি আপনার না থাকে তাহলে আপনি প্রত্যেকটিতে নো ক্লিক করে যাবেন, আর যদি থেকে থাকে তাহলে পোষ্য কোটা হয়ে থাকেন তাহলে আপনার পোষ্য কোটার স্কুলের নাম এবং রিলেশন সিলেক্ট করুন। আপনি যদি ফ্রিডম ফাইটার হয়ে থাকেন তাহলে ফ্রিডম ফাইটার এবং ফ্রিডম ফাইটারের সার্টিফিকেট নাম্বার, অ্যাড্রেস এবং রিলেশন এখানে ফিল আপ করুন। আর যদি প্রতিবন্ধী কোটা অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এখানে প্রতিবন্ধী কোটা সিলেক্ট করুন। এবার আপনার ন্যাশনাল আইডি, এখানে আপনার ন্যাশনাল আইডি দিতে হবে, সেস করে এখানে ন্যাশনাল আইডি দেবেন। এরপরে বার্থ সার্টিফিকেট নাম্বার দেবেন, আপনি যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল, আর যদি ম্যারিড হন তাহলে ম্যারিড স্ট্যাটাস দেবেন। এবার আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসে কেয়ার অফ, এখানে আপনার বাবা বা আপনার অভিভাবকের নাম দিবেন। এরপর আপনার গ্রামের নাম দেবেন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর আপনার থানা বা উপজেলার নাম, এরপর পোস্ট অফিস এবং পোস্ট কোড। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এপাশের এই টিক চিহ্নটি দিয়ে দিন, তাহলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সব কিছু একই হয়ে যাবে। এরপর আপনার ইম্পর্টেন্ট যে কাজটি করতে হবে সেটি হলো আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার, মেসেজের মাধ্যমে যে কোনো ধরনের তথ্য পেতে এই নম্বরটি ব্যবহার করুন। এরপর আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে এসএসসি এবং এইচএসসির যাবতীয় তথ্য দেখাবে। তারপর যেটি করতে হবে সেটি হলো গ্র্যাজুয়েশন লেভেল, এখানে আপনার গ্র্যাজুয়েশন লেভেলে এসে অনার্স বা সমমানের যে গ্র্যাজুয়েশন আছে সেখানে সেটা দিয়ে দিবেন। এরপরে এখানে দেবেন আপনার সাবজেক্ট বা ডিগ্রি, দেন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, আপনি কোথা থেকে পাশ করেছেন, আপনি কোন গ্রেডে পাশ করেছেন অথবা কোন ক্লাসে পাশ করেছেন এটি দেবেন, এবং পাসিং ইয়ার দেবেন, এবং সর্বশেষ এখানে কোর্স ডিউরেশন। একইভাবে যদি আপনি মাস্টার্স ডিগ্রি হয়ে থাকেন তাহলে মাস্টার্স ডিগ্রিটি দিয়ে দিবেন, এবং সর্বশেষ এখানে দেওয়ার পরে এখানে একটি টিক চিহ্ন দেবেন। এভাবে নেক্সট চাপলে আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার পরবর্তী পেজে লোড নেবে, আর যদি কোনো কিছু তথ্য ভুল হয় তাহলে সেটি লোড নেবে না। সব উপর থেকে ভালোভাবে দেখুন, তবে বিশেষ করে এগুলোর পাশে এরকম লাল স্টার দেওয়া আছে সেগুলো দেখবেন যে ঠিকভাবে পূরণ করেছেন কিনা।
এবার নেক্সট করলে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আপনার পূরণকৃত যাবতীয় তথ্য এখানে দেখাবে এবং কোনো তথ্য যদি ভুল হয় তাহলে আপনি প্রিভিয়াস পেজে গিয়ে সেখান থেকে ক্লিক করে আসবেন। আর যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে হাইট এবং ওয়াইড যেন 300 পিক্সেল হয় এরকম একটি ফটো এবং একটি সিগনেচার, যেখানে সিগনেচারের ওয়াইড হবে 300 পিক্সেল এবং হাইট হবে 80 পিক্সেল। আপনার ফটো এবং সিগনেচার আপলোড শেষে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দেবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করলে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। উক্ত ইউজার আইডিটি ব্যবহার করে আপনি 72 ঘন্টার মধ্যে টাকা পরিশোধ করতে পারবেন টক প্রিপেইডের মাধ্যমে। আপনাকে যেটা করতে হবে সেটি হলো মেসেজ অপশনে গিয়ে আপনাকে বড় হাতের DPER একটি স্পেস দিতে হবে এবং আপনার যে ইউজার আইডিটি দেওয়া হয়েছে সেই ইউজার আইডিটি লিখবেন। উদাহরণস্বরূপ এভাবে লিখবেন DPER এবং আপনার ইউজার আইডি। এবার লেখার পরে আপনি এটি সেন্ড করবেন 16222। এটি সেন্ড করলে আপনার সামনে এরকম একটি মেসেজ আসবে, অ্যাপ্লিকান্টস নেম এবং আপনার কাছ থেকে কত টাকা চার্জ হিসেবে কাটা হবে সেটি দেখাবে। আপনার টেলটকে 120 থেকে 130 টাকা থাকলেই আসে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার একটি পিন নাম্বার দিয়ে দিবে তারা, এবং ওই উক্ত পিন নাম্বারের মাধ্যমে আপনি টাকা সেন্ড করবেন কি না সেটির জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো আবারও আপনাকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DPER স্পেস ইএস লিখতে হবে বড় হাতে, এরপর একটি স্পেস দেবেন এবং আপনাকে যে পিন নাম্বারটি দেওয়া হয়েছে সেই স্পেস দিয়ে নাম্বারটি লিখবেন। এবার এটিও সেন্ড করবেন 16222। উদাহরণস্বরূপ এভাবে দেখবেন DPER স্পেস ইএস স্পেস আপনার পিন নাম্বারটি। এবার সেন্ড হয়ে গেলে আপনাকে ইনফরমেশন মেসেজ জানানো হবে, সেখানে লেখা থাকবে কংগ্রেচুলেশন, অ্যাপ্লিকান্টস নেম থাকবে, আপনার পেমেন্ট সাকসেসফুলি হয়েছে এটি জানাবে এবং আপনার ইউজার আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে। এটি থাকবে খুবই গুরুত্বপূর্ণ এবং এটির মাধ্যমে আপনি প্রতিতে আপনার অ্যাপ্লিকান্ট কপি আপনি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অনায়াসে আপনি ওয়েবসাইটের এই জায়গা থেকে যেখানে দেখেন লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিকান্ট কপি থেকে আপনি অনায়াসে অ্যাপ্লিকান্ট কপিটি ডাউনলোড করতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল ভিডিও রেখার আজকের আয়োজন। আমি শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পর্কিত সিলেবাস অলরেডি আমি আপলোড করেছি এবং শর্ট সিলেবাস দুদিনের মধ্যেই আপলোড করবো জানিয়েছি। তবে যাওয়ার আগে বরাবর মতো অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো আপডেট পেতে। সকলে সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ।